আসসালামু আলাইকুম রংডুং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে আজকের তারিখ উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি আরবে থাকা প্রবাসীরা সাবধান বিশেষ করে যারা ইকামাজনিত সমস্যাতে রয়েছেন কারণ সৌদি পুলিশের চলমান অভিযানে সবচেয়ে বেশি আটক হচ্ছেন ইকামা আইন ভঙ্গকারী প্রবাসীরা সৌদি পুলিশের চলমান অভিযানে প্রবাসীদের ইকামা খুব বেশি চেকিং করা হচ্ছে যাদের ইকামা নেই যাদের ইকামার মেয়াদ নেই কিংবা যারা ইকামায় উল্লেখিত পেশার বাইরে কাজ করছেন তাদেরকে খুব বেশি আটক করা হচ্ছে সৌদি গেজেট পত্রিকার তথ্য অনুযায়ী গত দিনে সৌদি আরবে সবচেয়ে বেশি ইকামা আইন ভঙ্গকারী আটক হয়েছেন আটককৃত অবৈধ প্রবাসীদের সংখ্যা হচ্ছে নয় হাজার আটশো উল্লেখ্য যে এখন ইকামা আইন বঙ্গকারী যে সকল প্রবাসীরা আটক হচ্ছেন তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে আর ফেরত পাঠানোর আগে প্রত্যেকের আঙুলের ছাপ যাওয়াজাতের পক্ষ থেকে এমনভাবে রাখা হচ্ছে যাতে করে কখনোই এসকল অবৈধ প্রবাসীরা আর সৌদি আরবে কাজের বিষয়ে প্রবেশ করতে না পারে তাই সৌদিতে থাকা অবৈধ ইকামাহীন প্রবাসীরা সতর্কতার সাথে চলাফেরা করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবের পতাকা দিয়ে মিনি স্কার্ট তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন এক ফ্যাশন ডিজাইনার আর কঠোর সমালোচনার পর তিনি এ ঘটনায় ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন সৌদির পতাকা দিয়ে যে সকল স্কার্ট তৈরি করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম মেন্ট আই সৌদি আরবের পতাকায় পবিত্র কালেমা লেখা আছে আর পবিত্র লেখাযুক্ত কাপড় দিয়ে মিনি স্কার্ট তৈরি করায় তবুল সমালোচনা হয় এটি ডিজাইনার মুলাইলার গুলসানির বিরুদ্ধে তার ডিজাইনকৃত স্কার্টটি পরে এক মডেল একটি রানওয়ের সুতে অংশ নেয় এরপর বিষয়টি সবার নজরে আসে স্কার্টটিতে কালেমাটিও লেখা আছে আর এই বিষয়টি প্রকাশ পাওয়ার পর সবাই বেশ ক্ষুব্ধ হন এরপর ওই ফ্যাশন ডিজাইনার ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং তিনি জানান এই ঘটনায় তিনি বেশ অনুযুক্ত হয়েছেন তিনি আরো জানান তার জানা ছিল না সৌদির পতাকায় পবিত্র ও ধর্মীয় বাক্য লেখা বা অঙ্কিত থাকে ওই রানওয়ে ইস্যুতে অন্যান্য দেশের পতাকায় স্কার্ট পরে অংশ নিয়েছেন অন্যান্য মডেলরা তবে সৌদির পতাকায় যেহেতু পবিত্র লেখা আছে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সবাই এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে